হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ান নিউ ভিডিও তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক 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 স্বাগতম সবার নতুন বছর কেমন কাছে আমাকে জানিও এই ভিডিওটা দু সালের আঠাশে অক্টোবর হ্যাঁ আমি অনেকদিন পরে আপলোড করছি তবে আপলোড করার অনেক কারণ আছে কারণটা হচ্ছে যে আমি ভিডিও তখন বানাতাম বাট আমি ভিডিও আপলোড এডিট করে আপলোড করার সময় পেতাম না কেন আমি মেয়েকে নিয়ে একা থাকতাম আর লিটারলি আমি টাইম পেয়ে উঠতাম না মানে বাচ্চার পিছনে বেশ অনেকটা টাইম দিতে হয় প্রথম কথা আমার সাথে যেহেতু কেউ থাকতো না হ্যাঁ মা থাকতো কিন্তু মাঝে মাঝে মা বাড়ি চলে আসতো আর মা থাকলে পরেও মা মেয়ের দিকটা আমি সামাল করতাম পুরোটা তো তার ফলে কী হয়ে উঠতো যে আমি সময় পেতাম না বাট ভিডিও আমি কখনও কখনও বানিয়ে রাখতাম ঠিক আছে এবার এখন যেহেতু সময় পাই কেননা মেয়ে একটু বড় হয়েছে যেহেতু তো আমি ও নিজের মতো খেলাধুলা করে তো সেই জন্য এখন একটু সময় পেয়ে উঠি সেই জন্যে আমি পিছনের ভিডিওগুলো দেখছি যে আমি অনেক বেশ ভিডিও বানিয়ে রেখেছি ভিডিওগুলো আপলোড করিনি সেই জন্য অনেকদিন পরে আপলোড করছি যদিও বাট তাও তোমরা দেখো এই ভিডিওটা একটা মজার ভিডিও মজার ভিডিও এই কারণে বলছি না আমার মায়ের কাছে একটা কীপ্যাডওয়ালা ফোন ছিল ঠিক আছে আমার মা অনেক দিন ধরে ভাবছিল যে একটা স্ক্রিন টাচ ফোন কিনবে বড় ফোন কিনবে আর আমিও ভেবেছিলাম যে মা তো বাড়িতে একাই থাকে তো মাকে একটা ফোন আমি দেব কিন্তু মাকে সেটা আমি ডিরেক্টলি বলি নি ঠিক আছে কেন বাড়িতে থাকে তো ভিডিও টিডিও দেখবে একটু ভালো লাগবে আর এখন আর কিপ্যাড ফোন তো কারোর কাছে থাকেই না তো আঠাশে অক্টোবরের আমার একটু শরীরটা খারাপ লাগছিলো আমি মাকে কল করেছিলাম ঠিক আছে তো আমার মা উনত্রিশে অক্টোবর আমার বাড়িতে চলে এসেছিলো আসার পরে আমি ফোনটা অর্ডার করেছিলাম উনত্রিশে অক্টোবর আর ফোনটা একদিনেই চলে আসে তো তার পরদিন দিন তিরিশে অক্টোবরে ফোনটা চলে এসছে আমি আমার মাকে বলিনি যে আমি ফোন অর্ডার করেছিলাম তো মা এমনি গেছিলো আমার শরীরটা খারাপ লাগছিলো আমি ডেকেছিলাম সে জন্যে হবে না মায়ের এই ফোনটা ফোনটাই আমার মেয়ে নিয়ে টানাটানি করছিল তো মা বলছে ফোনটা পড়ে গেলে হাত থেকে খারাপ হয়ে যাবে তখন আমি আর কথা বলতে পারব না খুব অসুবিধা হবে তাও আমি মাকে বললাম তখন একটা হিংস দিলাম যে ফেলে দিলে দেখ নতুন তো আসছে কিন্তু আমার মাটা যে হিন্সটা বুঝলো কি বুঝলো না যাই হোক জানি না আর এই পুচকি এরকম পা উঁচু করে থাকে কেন এটা বলতে পারবে আর কি তোমাদের কারো পুচকি এরকম করে পা উঁচু করে থাকে আমি জানি না এটার মানেটা কি এটা ঘুম পাওয়ার আগে ওরকমই করে যাই হোক ফাইনালি ফোনটা চলে এসেছে ফোনটা এবার আনবক্সিং করার পালা আর আমার মায়ের রিয়াকশান দেখার পালা কিন্তু আমার মায়ের রিয়াকশান খুবই কম থাকে সব জিনিসে দাঁড়াও 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 এই ওই রে এই ফোনটা ভেঙে দিলে গেল ওই রে ফোন পছন্দ

তিরিশ তারিখে আমার মাকে আর্জেন্টলি একটা দরকারে বাড়িতে আসতে হয়েছিল জমি জায়গার একটা ব্যাপারে ওই জন্য মা থাকতে পারিনি আমি চাইছিলাম যে মা আরও দু একদিন আমার কাছে থাকুক কারণ আমি একা একা আমি ছোটো বাচ্চাটাকে নিয়ে সারাদিন বাড়িতে একা ফার্স্ট অফ অল খুব বোর ফিল করি সেকেন্ড অফ অল আমি আমার খুব প্রবলেম হতো তো এখন প্রবলেম অনেকটা কমে গেছে যদিও তো মা তাড়াতাড়ি করে ওদিন রেডি হয়ে হঠাৎ করে মানে ফোন গেছে তো মা বাড়িতে চলে এলো সেই জন্য মা এত কিছু রান্নাবান্না করে গেছে একটু বেশি করে অনেক রকমের সবজি টবজি ডাল ফাল রান্না করে এসেছে এই জন্যে কেননা আমি দুপুরবেলা খাবো তারপর রাত্রে খাবো আমার হাজব্যান্ড বাড়ি এসে আসবে তো তারপর দিন সকালবেলা ওই তরকারিটা গরম করে আবার আমি নিজে খাবো তো এই জন্য একটু বেশি করে রান্না করে দিয়ে গেছে কারণ মেয়েকে নিয়ে ওই সময় রান্না করতে আমার খুব প্রবলেম হচ্ছিলো যাই হোক তো মা বেরিয়ে গেছে রেডি হয়ে আর কেয়ার করা যাবে এমন একটা অবস্থা যে এখন মা গিয়ে বাড়িতে চলে এলেন আমার ভীষণ মন খারাপ লাগে মানে আমি চাইছিলাম যে মা আরও থাকুক আমার রীতিমতো কান না পায় লিটারেলি আমার কান না পায় আগে আমার কোনো দিন এরকম হতো না একদিন তো আমি কেঁদেই ফেলেছিলাম ফোন করে আমি বলছিলাম যে আমিও যাব বাড়িতে মানে মা চলে আসছিল আর আমি মাকে ট্রেনে উঠছি সে সময় ফোন করে আমি বলছি কি ব্যাক করে আসতে আমিও যাব বাড়িতে মানে জানি না কেন বাচ্চা হওয়ার পরে প্রত্যেক মেয়েরই একটা ইমোশনাল চেঞ্জ আসে তো আমারও সেরকম একটা ঘটনা ঘটেছে মানে আমি ভীষণ মা হওয়ার পরে মায়ের উপরে মায়াটা আমার বেশি বেড়ে গেছে মানে মাকে আরও বেশি করে আমি বুঝি যে মা হঠাৎ ওটা সহজ ব্যাপার না তো যাই হোক মা চলে যাওয়ার পরে আমি আবার মেয়েকে খাওয়ানো স্নান করা আমি আমার বাকি কাজগুলো এক করছি আর এখানে একটা জিনিস দেখো এই গানটায় যেমন হুক স্টেপ আছে না পুচকি দেখি দেখি হঠাৎ ওরকম মাথাতে হাত দিচ্ছে আমি ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি পরে গিয়ে বুঝলাম যে আচ্ছা গানে ওরকম মাথাতে হাত দিয়ে ওরকম একটা স্টেপ আছে সেটা দেখে দেখে পুচকি ওরকম মাথাতে হাত দিচ্ছে মানে ব্যাপারটা আমি পরে গিয়ে ফিল করলাম তখনও কত ছোটো দেখো তারপরেও এরকম করে ডান্স করা শুরু করে দিয়েছে যাই হোক তো চলো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে অনেকদিন পরে ভিডিওটা দিয়েছি এবার থেকে চেষ্টা করবো লেটেস্ট ভিডিও আপলোড করার তো চলো ভাই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এটা ডাটা